হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাইকে আবার ওয়েলকাম। আজকে তো সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগ বানাতে পারিনি, কারণ ফোনে চার্জ নেই, এখনও ফোন চার্জে দেইনি, এখনই কারেন্ট আসলো, কারণ কালকে সারা রাত ঝড় হয়েছে তো কারেন্ট নেই। তো এখন ফোনটা একটু চার্জে দিয়ে নেবো। তো সাথে থাকো, দেখতে থাকো এখন কী কী করি। আজকে আছে মামা শ্বশুর বাড়িতে মঙ্গলচণ্ডী পুজোর নেমন্তন্ন আছে, সেখানে যাব। আর মাসি শাশুড়ির বাড়িতে পুজো তো তোমরা দেখেইছো, সেখানেও একটু যাব, কারণ মাসি শাশুড়ির বাড়িতে আজকে আবার একটু ভোগ দেবে, তো ওখানেও যেতে বলেছে। দেখো মাম্মাকে ডিস্টার্ব করছে, দেখো ঘুরু ঘুরু করবে। তো চলো আমরা একটু ঘুরু ঘুরু করি, ফোনটা চার্জে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো মাম্মা আর মা হচ্ছে এখন একটু মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছে প্রসাদ খেতে। আমার একটু জ্বর জ্বর লাগছে, তাই আমি যাবো না, শরীরটা খুব খারাপ লাগছে। তো মাম্মা মাম্মা ঠাম্মির সাথে যাচ্ছে, আর মাম্মা মে দাদানের সাথে যাবে। এই যে এই যে এইদিকে তাকাও একটু, এই যে আমি যাবো না তো। দেখিস উঠার জন্য রেডি, চল 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 চল, তুমি হাঁটো। টাটা 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 বলো বলো, টাটা বলো মুখে বলো, হ্যাঁ 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 টাটা। তো ওই দেখো মা ওরা চলে যাচ্ছে, আমি আমার যাওয়ার কথা ছিল, তো আমি যাবো না, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। আমি প্যারাসিটামলও খেলাম এখনই, তো একটু রেস্ট করে তারপরে দেখি মামা শ্বশুর বাড়িতে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কিনা, শরীরটা ভালো লাগলে যাবো, নয়তো যাবো না। তো আমি এখন একটু রেস্ট করি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি, এই যে রাখি, এই যে মা। তো রাস্তায় আজকে লাইটগুলো জ্বলেনি, তো রাস্তায় অন্ধকার, তো আমি ফ্ল্যাশ দিয়ে দেখালাম। তো চলো সবাই দাঁড়িয়ে আছে, ওদের কাছে যাই, তারপরে কথা বলছি। তো এই দেখো সবাই চলে এসেছে স্পটে, দেখা হয়ে গেছে সবার সাথে, সবার সাথে দেখা হয়ে গেছে। এই যে রুমি, এই যে সায়নি, এই যে মাসি, কেন রুমি কেন আজকে ননদি মাসি না, আজকে রাখি কেউ রাখি বলছে, তাই রুমিকে রুমি বললাম, আর আর আমার বর আর আমার ভাসুর আগে আছে, পরে দেখা যাচ্ছে। আজকে মেন রাস্তা তো কারেন্ট নেই, দেখো সবাই অন্ধকারেই যাচ্ছি ফ্ল্যাশ জ্বালিয়ে। এই যে চলে এসেছে মামার বাড়িতে, কোথায় পূজা করছো মামা? এই যে এখানে, এই যে দেখো মামার বাড়ির মঙ্গলচণ্ডী ঠাকুর বারান্দায় পুজো করেছে, আলপনাটা খুব সুন্দর দিয়েছে। সবাই এখানে গল্প করছে, সবার সাথে দেখা হয়েছে, তো অনেকদিন পর থেকে গল্পটা জমে গেছে পুরো। আর এই যে আমার বর এখানে মোবাইল খেলাচ্ছে, দেখো মন দিয়ে। আর এই যে আমার ভাসুর গালে হাত দিয়ে চিন্তা করছে। এই যে আমার শাশুড়ি মা, আর এই যে আমার যা কি খুশি, দেখো ক্যামেরায় ওকে দেখা যাবে বলে ভীষণ খুশি হয়েছে, এই যে হাসাচ্ছে বসে। আর এই যে আমার বরকে দেখো, খুব মোবাইল খুঁজতে ভালোবাসে সবসময়, দেখো। তো মাম্মা উঠে পড়েছে, ওকে আনতে যাচ্ছি এখন, দাঁড়াও। তো এই দেখো মামাকে নিয়ে চলে এসেছি, মামাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আমার দাদাদের কাছে। তো মাম্মা উঠে তো কান্না করতে বসেছিল, তো বাবা এসে এই দেখো মাম্মা উঠে পড়েছে, তো মাম্মাকে নিয়ে আসলাম। এই যে এই পাশে বসে পড়ে
দাঁড়াও আমার চায়ের সাথে আলাপ করে দিই, চায় খেয়ে নিয়ে আসো ব্লগে। এটা আমার দা, দাওয়ারের বউ আমার চা। হাই করো, হাই। এই দেখো আমরা সব গ্যাং নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি। বৃষ্টি পড়ছে, কি করবা? দেখো প্রচন্ড বৃষ্টি নেমে গেছে, তো আমরা এখানে দোকানের নিচে দাঁড়িয়ে আছি। দেখো সবাই এখানে আটকে পড়েছে বৃষ্টিতে। প্রচন্ড করে বৃষ্টি হচ্ছে। তো এই দেখো আমরা তিনজন, মা ওরা ভেতরে আছে। আমাদের পাড়ারই একটা দাদার বাড়িতে পুজো ছিল, সেখানে নিমন্ত্রণ ছিল, তো আমরা এসেছি। এই যে তারা ঠাকুরটা দেখে দেখো বৃষ্টি কমে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। এই যে তো আজকের ব্লগটা এইটুকুই, এতটুকুই এখানে স্টপ করবো। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ লাইক করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই স্টপ করছি, টাটা অ্যান্ড গুড নাইট।